আসসালামু আলাইকুম বিয়া, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এনজিলা ফ্যাশন চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি। দেখুন, আজকে আমি আমার নন্দের বাসার ছাদে চলে আসছি। সো এখানে একটা ড্রাগন গাছ আছে, দেখুন ড্রাগন হয়েছে, মাশাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। এই যে দেখুন আরও হয়েছে, এই যে এটাও ফুল ফুটছে। ফুল নাকি শুধু রাত্রে ফুটে, একদিনে ফুল ফুটে আবার বুঝে যায়। দেখুন কি হয়েছে, ফুটে আরও আছে। এই যে একটা, এটাও ই ড্রাগন বড় হচ্ছে। যেখানে আছে পেয়ারা গাছ, এখানে আছে চালকুমড়ো, ধুন্দুল, ঝিঙে গাছ। সো বিয়স, আমাদের ছাদেরও তো ভিডিও অবশ্যই শেয়ার করছি। আমাদের ছাদ বাগান যদি আবার সুন্দর হয় তাহলে অবশ্যই আরও ভিডিও দিব, শেয়ার করব। এই যে এখানে দেখুন আছে অ্যালোভেরা গাছ, এই যে কত বড় হয়েছে মাশাল্লাহ, ভালোই। কিন্তু কীরকম হয়ে গেছে, অ্যালোভেরাগুলা ফ্রেশ না, কীরকম ছিটপড়া ছিটপড়ার মতো হয়ে গেছে। তারপরে এই যে দেখুন এই ছাদের এটা সুন্দরই, ভালোই যে নেটের মতো করে এটা টাঙায় দিছে চারো উপর করে, জামা কাপড়ও শুকা দেওয়া যায়। আবার দেখুন গাছের গাছও হচ্ছে। এই যে একটা ধুন্দুল কত বড় হয়েছে দেখুন, এখনও পারেনি এটা। এই যে আর একটা দেখুন পচে গেছে, তারপরে যে ফুল ফুটেছে আরও হবে, যে দেখুন। সো এখানে গাছ অবশ্য কমই, আমাদের ছাদ বাগানে অনেকগুলো গাছ কিন্তু বিয়র্স, তাই না বলুন? এখন আমাদের ছাদ বাগান জঙ্গল হয়ে আছে। এই যে দেখুন নতুন গাছের আগমন, এটা কী গাছ বলতে পারলাম না সঠিক, চালকুমড়োই হবে নাকি। ওই যে দেখুন, এই দেখুন ড্রাগন ফলটা কত, গাছটা কত বড় হয়েছে মাশাল্লাহ। এই যে দেখুন, যে আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি, জানি না কতটুকু দেখাতে পারতেছি। তারপরে এটা কি গাছ বলতে পারি না আমি, অবশ্য অত গাছের নাম জানি না বা চিনিও না। এই যে এটা মন বিলাতি ধইনা পাতা, যে দেখুন গাইস, এই ড্রাগনটা কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না বলুন? অনেক সুন্দর। আর একটা তো এই যে হচ্ছে, যে ফুল হয়েছে নষ্ট হয়ে গেছে, এক রাতে ফুল ফুটে নাকি বলে, অনেক বড়, মানুষ দেখতেও পারে না এত বড় ফুল ফুটে। সো আপনাদের দোয়ায় এত দূর আসছি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।